আজ আমি পড়ছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বৈজ্ঞানিক কল্পকাহিনী ইকারাস বইটির আরো কিছু অংশ। গত 4 পর্ব তোমরা যারা মিস করেছো তারা নিচের দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে পর্বগুলো দেখে আসো। তাহলে চলো আজ শুরু করা যাক। আজ পড়ছি ইকারাস বইটির দ্বিতীয় পর্ব। আনোয়ারা বলল, সোজা হয়ে দাঁড়া দুষ্টু ছেলে, নড়বি না। বুলবুল সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে তার হাত দুটি তুলে দুই দিকে ছড়িয়ে রেখেছে। আনোয়ারা পুরনো কাপড় দিয়ে তার শরীরটাকে পেঁচিয়ে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আনোয়ারা পুরনো কাপড় দিয়ে তার শরীরটা পেঁচিয়ে দেয়। বুলবুলের পিঠে পাখাগুলো বড় হয়ে উঠছে। সেটা যেন কেউ বুঝতে না পারে সেজন্য কাপড় দিয়ে সেটা তার শরীরের সাথে পেঁচিয়ে রাখা হয়। কাপড় দিয়ে পাখাগুলো শরীরের সাথে পেঁচানোর পরও পিঠের দিকে খানিকটা উঁচু হয়ে থাকে। দেখে মনে হয় একটা কুঁজো ঠেলে উঠেছে। আনোয়ারা বুলবুলকে একটা শার্ট পরিয়ে দিয়ে বলে, মনে আছে তো সব কিছু? আছে খালা, বুলবুল অধৈর্য হয়ে বলল। মনে থাকবে না কেন? আনোয়ারা বলল, আমি জানি তোর মনে আছে, তারপরেও তোকে মনে করিয়ে দেই। কারোর সাথে ঝগড়া করবি না, মারামারি করবি না, পানিতে নামবি না, গা থেকে শার্ট খুলবি না। হ্যাঁ খালা, মনে আছে, ঝগড়া করবি না, মারামারি করবি না, পানিতে নামবি না, শার্ট খুলবি না। আনোয়ারা বলল, তোর যে পাখাগুলো আছে সেটা কেউ জানে না, জানলে বিপদ হবে। বুলবুলকে হঠাৎ একটু বিভ্রান্ত দেখায়। এই ছোটবেলা থেকে বুলবুল জানে সে এক অন্যরকম ছেলে। তার পাখা আছে কিন্তু সেটা কাউকে বলা যাবে না, সেটা লুকিয়ে রাখতে হবে। কিন্তু কেন সেটা কাউকে বলা যাবে না, কেন সেটা লুকিয়ে রাখতে হবে সে জানে না। কখনো কাউকে জিজ্ঞেসও করেনি, আজকে জিজ্ঞেস করল। কেন খালা, আমার পিঠে পাখা আছে সেটা কেন কাউকে বলা যাবে না? আনোয়ারা কি উত্তর দেবে বুঝতে পারছে না। ইতস্তত করে বলল, তুই কি আর কোনো মানুষের পিঠে পাখা দেখেছিস? না, দেখি নাই। তাহলে? যারাই দেখবে তোর পাখা আছে তারা অবাক হবে, তোকে নিয়ে টানাটানি করবে। কেন টানাটানি করবে? এটা মানুষের নিয়ম, যেটা অন্যরকম সেটা নিয়ে মানুষ টানাটানি করে। বুলবুল বলল, ও ব্যাপারটা সে পরিষ্কার বুঝতে পারল না, কিন্তু সেটা নিয়ে আর মাথা ঘামাতে চাইল না। বলল, খালা আমার খুব রাগ লাগে যখন সবাই আমাকে কুঁজো ডাকে। ডাকুক? আনোয়ারা বুলবুলের থুতনি ধরে আদর করে বলল, আসলে কি তুই কুঁজা? না, তাহলে ডাকলে ডাকুক, তুই তাদের সাথে তর্ক করবি না। বুলবুল কোনো কথা না বলে চুপ করে রইল। আনোয়ারা আবার মনে করিয়ে দিল, মনে থাকবে তো? থাকবে। বুলবুলের অনেক কিছুই মনে রাখতে হয়, সে অন্যরকম সেটা সে কখনো ভুলতে পারে না। যতই দিন যাচ্ছে তার পাখাগুলো ততই বড় হয়ে উঠছে। কাপড় দিয়ে যখন পেঁচিয়ে রাখা হয় তখন তার কষ্ট হয়, কিন্তু সে অন্যরকম, তাই কষ্ট হলেও তাকে সেই কষ্ট সহ্য করতে হয়। মাঝে মাঝে বুলবুল ভাবে সবাই একরকম, সে অন্যরকম কেন? এই প্রশ্নটাও সে কাউকে করতে পারে না। সকালবেলা নাস্তা করে বুলবুল তার বই খাতা আর স্লেট নিয়ে স্কুলে রওনা হলো। এই চরে মানুষজন খুব বেশি না, কাজে এখানে কোনো স্কুল নাই। কিছুদিন আগে শহর থেকে কিছু লোকজন এসে সবাইকে ডেকে লেখাপড়া নিয়ে অনেক ভালো ভালো কথা বলে একটা স্কুল তৈরি করে দিয়ে গেছে। সেটা অবশ্য সত্যিকারের স্কুল না। স্কুলে চেয়ার টেবিল বেঞ্চ নাই, একটা মাটির ঘরে হুগলা পেতে সব বাচ্চারা বসে। মালবিকা নামে নাদুস নুদুস একটা মহিলা তাদের পড়তে শেখায়, যোগ বিয়োগ করতে শেখায়। বাচ্চারা স্কুলে যেতে চায় না, কিন্তু বুলবুল খুব আগ্রহ নিয়ে যায়। লেখাপড়া জিনিসটা কি সে খুব ভালো করে জানে না, কিন্তু সেটা শিখতে তার খুব আগ্রহ। বুলবুল তার বই খাতা আর স্লেট নিয়ে স্কুলে রওনা হলো। মাঠের ভেতর দিয়ে হেঁটে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু বুলবুল সবসময় নদীর তীর দিয়ে হেঁটে যায়। একা একা হাঁটার সময় সে নিজের মনে কথা বলে, ভারী ভালো লাগে তখন। নদীর ধারে কম বয়সী কিছু ছেলে মেয়ে নদীর ঘোলা পানিতে ছাপাছাপি করছিল। বুলবুলকে দেখে তারা চেঁচামেচি শুরু করল। দু একজন গলা ফাটিয়ে ডাকল, বুলবুল, এই বুলবুল। বুলবুল নদীর তীরে দাঁড়িয়ে বলল, কি? আয় পানিতে আয়। বুলবুল মাথা নাড়ল, বলল, না। কেন না? স্কুলে যাই,
তুই স্কুলে গিয়ে কি করবি? জজ ব্যারিস্টার হবি? বুলবুল কোনো কথা বলল না। পানিতে দাপাদাপি করতে করতে একজন বলল, কুজা জজ, কুজা ব্যারিস্টার, কুজা বুলবুল। তখন সবগুলো বাচ্চা হিহি করে হাসতে হাসতে পানিতে দাপাদাপি করতে থাকে। বুলবুল কিছুক্ষণ নদীর তীরে দাঁড়িয়ে থাকে, তারপর আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে শুনতে পায় বাচ্চাগুলো তাকে নিয়ে টিটকারি করছে, কুজা কুজা বলে চিৎকার করছে। বুলবুল বিড়বিড় করে নিজেকে বলল, আমি কুজা না, আমি একদিন আমার এই পাখা দিয়ে আকাশে উড়ে যাব, কেউ তখন আমাকে খুঁজে পাবে না। স্কুলে গিয়ে দেখে তখনও সবাই আসেনি। স্কুলের সামনে খোলা জায়গাটাতে সবাই হাডুডু খেলছে। একজন বুলবুলকে ডাকলো, এই কুজা বুলবুল, আয় হাডুডু খেলবি। বুলবুল রাজি হলো না, তার শরীরের পাখার পাখির পালকের মতো হালকা, সে কাউকে ধরে রাখতে পারে না, কাউকে জাপটে ধরলে তাকে সহ টেনে নিয়ে যায়। তাছাড়া খালা তাকে বলেছে সে যেন কখনো কারোর সাথে ধাক্কাধাক্কি না করে, তার যেরকম পাখা আছে সেটা কাউকে জানতে দেয়া যাবে না। ঠিক সেরকম তার শরীর যে পাখির পালকের মতো হালকা সেটাও কাউকে জানতে দেওয়া যাবে না। বুলবুল স্কুলের সামনে পা ছড়িয়ে বসে খেলা দেখতে লাগলো। তখন লিপি তার ছোট ভাইটাকে কোলে নিয়ে হাজির হলো। বুলবুলের মতো লিপিরও খুব লেখাপড়া করার ইচ্ছা, তার ছোট ভাইকে দেখাশোনা করে রাখতে হয়, তারপরও সে স্কুলে চলে আসে। লিপি বুলবুলের পাশে পা ছড়িয়ে বসে ছোট ভাইকে ছেড়ে দিল। ছোট ভাইটা ধুলোর মাঝে হামাগুড়ি দিয়ে দিয়ে ছোট ছোট পিঁপড়া খুঁজে বের করতে থাকে। লিপি জিজ্ঞেস করলো, বুলবুল তুই অঙ্কগুলো করেছিস? বুলবুল মাথা নাড়ল। স্কুলে সবাই তাকে কখনো না কখনো কুজু বুলবুল ডেকেছে, লিপি ছাড়া। লিপি তাকে কখনো কুজু বুলবুল ডাকেনি, সেজন্য বুলবুল লিপিকে একটু পছন্দই করে। লিপি বলল, আমাকে অঙ্কগুলো দেখাবি? বুলবুল তার খাতা বের করে লিপিকে দেখালো। লিপি সেগুলো দেখে দেখে নিজের অঙ্কগুলো মিলিয়ে নেয়। কিছুক্ষণের মাঝে তাদের স্কুলে মালবিকা আপা এসে ঘরের তালা খুলে দিল। বুলবুল আর লিপি ভেতরে ঢুকে স্কুল ঘরের জানালাটা খুলে দেয়। হোগলা পাতার মাদুটা বিছিয়ে তাকের উপর রাখা বইগুলো নামিয়ে আনতে থাকে। ততক্ষণ মাঠে খেলতে থাকা ছেলেগুলো ক্লাসের ভেতরে এসে যার যার জায়গায় বসে গেছে। রোদে ছুটোছুটি করার কারণে এক একজন দর দর করে ঘামছে। মালবিকা আপা ঘরের এক কোনায় দাঁড়িয়ে বলল, সবাই এখন শান্ত হয়ে বসো, আমরা আমাদের ক্লাস শুরু করি। বাচ্চাগুলো শান্ত হওয়ার খুব একটা লক্ষণ দেখা গেল না। আপা খালি জায়গাগুলো দেখিয়ে বলল, জলিল, মাহতাব আর কামরুল কই? একজন বলল, কামরুল বাবার সাথে মাঠে কাম করে। আরেকজন বলল, জলিলের জ্বর। বুলবুলের ভাষা ভাষা ভাবে মনে পড়ল, সে মাহতাবকে নদীর পানিতে ধাপাধাপি করতে দেখেছে, কিন্তু সেটা নিয়ে সে নালিশ করল না। আপা জিজ্ঞেস করল, জলি আর আমিনা? লিপি বলল, মনে হয় তারা লেখাপড়া করতে চায় না। আপা একটা নিঃশ্বাস ফেলে সবাইকে বই খুলতে বলল। বাচ্চাগুলো বই খুলতে থাকে, প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপকারিতা নিয়ে একটা গল্প, তারপর লালপরি নীলপরি নিয়ে একটা কবিতা। কবিতার প্রথম চার লাইন মুখস্থ করতে দিয়ে আপা সবার অঙ্ক খাতাগুলো দেখতে শুরু করে দিল। বুলবুল কবিতা মুখস্থ করতে করতে লালপরি নীলপরি ছবিটার দিকে তাকিয়ে থাকে। ফুটফুটে দুটি মেয়ে আকাশে উঠছে, তাদের পেছনে প্রজাপতির পাখার মতো পাখা। অঙ্ক খাতাগুলো বাচ্চাদের ফিরিয়ে দিয়ে আপা তাদের পড়া ধরতে শুরু করল। নখ কেন কাটতে হয়, খাবার আগে কেন হাত ধুতে হয়, এসব শেষ করে সবাইকে লালপরি নীলপরি কবিতার প্রথম চার লাইন জিজ্ঞেস করতে লাগলো। সবারই মোটামুটি মুখস্থ হয়েছে, তারপরও একটা দুটো শব্দ তাদের বলে দিতে হলো। শুধু বুলবুলকে কিছু বলে দিতে হলো না, সে এক নিঃশ্বাসে পুরো চার লাইন কবিতা মুখস্থ করে বলে গেল। আপা খুশি হয়ে বলল, ভেরি গুড বুলবুল। দুষ্টা একটা মেয়ে ফিসফিস করে বলল, কুজা মিয়া গুড গুড। বুলবুল কথাটা শুনেও না শোনার ভান করে। লিপি তখন হাত তুলে জিজ্ঞেস করল, আপা বলো লিপি, পড়ি কি আসলেই আছে? আপা উত্তর দেওয়ার আগেই সব ছেলে মেয়ে চিৎকার করে বলল, আছে আছে। আপা হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করল, তোমরা কেমন করে জানো পড়ি আছে? একজন বলল, তার মা একদিন জ্যোৎস্না রাতে বের হয়েছিল, তখন দেখেছে একটা গাছের উপর থেকে পড়ি উড়ে নেমে এসেছে,
আরেকজন সেই গল্পটা সমর্থন করে বলল, পূর্ণিমার রাতে একটা বড় দিঘিতে সব পরি গোসল করতে আসে। কাপড়গুলো দিঘির ঘাটে খুলে রেখে তারা ন্যাংটা হয়ে দিঘিতে গোসল করে। এ সময় দুষ্টু কয়েকটা ছেলে একজন আরেকজন দিকে অর্থপূর্ণ ভঙ্গিতে তাকিয়ে হি হি করে আসতে থাকে। মালবিকা আপা দেখেও না দেখার ভান করলো। দিপি জিজ্ঞেস করলো, পুরীরা শুধু জ্যোৎস্নার রাতে আসে কেন? এর কোনো সদুত্তর ছিল না। একজন বলল, আসলে পুরীদের যখন খিদে লাগে তখন তারা জ্যোৎস্নার আলো খায়। বুলবুল এইবারে একটু আপত্তি করল, বলল, জ্যোৎস্না আবার কেমন করে খায়? যে বলেছে পুরীরা জ্যোৎস্নায় আলো খেয়ে বেঁচে থাকে সে গলা উঁচিয়ে বলল, তার নানি নিজের চোখে দেখেছে যে একদিন জ্যোৎস্নার রাতে অনেকগুলো পরী উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে কপ কপ করে জ্যোৎস্না খাচ্ছে। এরকম অকাট্য প্রমাণ দেওয়ার পর সেটা অবিশ্বাস করবে কেমন করে? সবাই তখন মাথা নেড়ে সেটা মেনে নিল। আরেকজন বলল, পরীদের চামড়া হয় খুব নরম, সূর্যের আলো লাগলে চামড়া পুড়ে যায়, তাই তারা কখনো দিনের বেলায় বের হয় না। বুলবুল তখন মুখ শক্ত করে বলল, তাহলে দিনের বেলা পরীরা কোথায় থাকে? পরীদের দেশে সেটা কোথায়? আকাশের উপরে, অনেক দূরে। লিপি তখন হাত তুলে আবার জিজ্ঞেস করল, আপা বলো, ছেলে পরী কি আছে? কেউ কিছু বলার আগেই বুলবুল বলল, আছে। বুলবুলের কাছে বসে থাকা একজন মাথা নেড়ে বলল, হ্যাঁ আছে, ছেলে পরীদের বলে জিন, আগুন দিয়ে তৈরি, পায়ের পাতা থাকে উল্টা দিকে, সামনের দিকে হাঁটলে তারা পেছনের দিকে চলে যায়। বুলবুল বলল, মোটেই না, ছেলে পরী ঠিক মেয়ে পরীর মতো, পিঠে পাখা থাকে, আর আর কি, খুব হালকা। কয়েকজন মাথা নেড়ে আপত্তি করল, বলল, মেয়ে পরীরা হয় খুব সুন্দর, কিন্তু ছেলে পরীরা হয় ভয়ঙ্কর, রাক্ষসের মতো চেহারা, আর তারা আগুন দিয়ে তৈরি, মুখে পচা মাংসের গন্ধ। কে কখন কাকে জিন ধরতে দেখেছে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তখন মালবিকা হাত তুলে তাদের থামালো, বলল, আসলে এগুলো হচ্ছে কল্পনা, পরী থাকুক আর না থাকুক তাতে কিছু আসে যায় না, কল্পনা করলেই আছে, কল্পনায় সব কিছু থাকে। বুলবুল ভুরু কুচকে বলল, আসলে পরী নাই? না বুলবুল, এগুলো সব কল্পনা, মেয়ে পরি ছেলে পরি কিছুই নাই। কিছুই নাই? না, বুলবুল মুখ শক্ত করে বলল, আছে। আছে? হ্যাঁ আছে। মালবিকা বুলবুলের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যদি বলো আছে তাহলে আছে। মালবিকা এবারে গণিতের বইটা তুলে বলল, পরীর গল্প হয়েছে, এখন চলো সবাই মিলে একটা নামতা শিখি, তিনের নামতা, আমার সাথে সাথে বলো, তিনে কে তিন? সবাই সুর করে বলল, তিনে কে তিন, তিন দুগুণা ছয়, তিন ট্রিক কে নয়। স্কুলের শেষে বাচ্চাগুলো বাসার দিকে রওনা দেয়। লিপির ছোট ভাইটার খিদে লেগে গিয়েছে, তাই সে ঘ্যান ঘ্যান করে কাঁদতে শুরু করেছে। লিপি বাচ্চাটাকে কোলে বদল করতে করতে তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করে। দুরন্ত ছেলেগুলো নদীর তীরে এসে ছুটতে ছুটতে কাপড় খুলতে খুলতে নদীর পানিতে ছাপিয়ে পড়ে। বুলবুল তাদের দিকে এক ধরনের হিংসা নিয়ে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলল। লিপি জিজ্ঞেস করল, তুই যাবি না? না। তারপর হঠাৎ একেবারে অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করল, লিপি তুই কি কোনোদিন পরী দেখেছিস? না। তুই দেখেছিস? আমি? বুলবুল ইতস্তত করে বলল, আমি মানে ইয়ে। হঠাৎ করে থেমে গিয়ে লিপির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই পরী দেখতে চাস? পরী? লিপির মুখে বিস্ময়ের চিহ্ন পড়ে। আমি? হ্যাঁ। না বাবা, রাত্রিবেলা আমার ভয় করে, দিনের বেলা? লিপি অবাক হয়ে বলল, দিনের বেলা? দিনের বেলা পরী দেখা যায়? যায়। বুলবুল গম্ভীর হয়ে বলল, দেখা যায়। লিপি কিছুক্ষণ চিন্তা করে বলল, দেখব, তুই যদি কাউকে না বলিস তাহলে তোকে দেখাবো। লিপি বুলবুলের দিকে তাকিয়ে বলল, তুই দেখাবি? তারপর সে ফিক করে হেসে দিল। বুলবুল কঠিন মুখ করে লিপির দিকে তাকালো। লিপি সেটা ভালো করে লক্ষ্য করল না। কোলে ছোট ভাইটা ঘ্যান ঘ্যান করে কাঁদছে, তাকে নিয়ে সে বাড়ির দিকে ছুটতে থাকে। বিকেলবেলা বাড়ি ফিরে বুলবুল দেখল জহুর উঠানে একটা জলচৌকিতে বসে শরীরে তেল মাখছে। বুলবুল আনন্দে চিৎকার করে জহুরের কোলে উঠে ঝাঁপিয়ে পড়ে, গলা জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এসেছো? হ্যাঁ এসেছি, এত দেরি করেছো কেন?
কে বলেছে দেরি করেছি? মোটেই দেরি করি নাই। বলে গিয়েছিলাম দুই সপ্তাহের জন্য যাব, ঠিক দুই সপ্তাহ পরে এসেছি। দুই সপ্তাহ মানে জানো? 7 × 14 দিন। হ্যাঁ, বজরা নৌকা করে সুন্দরবনে ধানের চালানটা নিতে কতদিন আগে তুই জানিস? বুলবুল জানে না এবং তার জানার খুব আগ্রহও নেই। সে জহুরের গলা জড়িয়ে ধরে রেখে বলল, তুমি না থাকলে আমার ভালো লাগে না বাবা। এই তো আছি আমি। জহুর বুলবুলের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তুই তোর খালাকে চালাসনি তো? না বাবা। ঠিক মতো থেকেছিস? হ্যাঁ। লেখাপড়া করেছিস? হ্যাঁ। সময় মতো বাড়ি এসেছিস? হ্যাঁ। বুলবুল একটু থেমে বলল, কিন্তু বাবা। কি? আমার আর ভালো লাগে না। কি ভালো লাগে না? সব ছেলে মেয়ে আমাকে কেন কুজো ডাকে? আমি কি কুজা? জহুর একটা নিঃশ্বাস ফেলে বুলবুলকে কাছে টেনে নিয়ে বলল, তুই কেন কুজা হবি? তাহলে তোর পাখাগুলোকে যে ঢেকে রাখতে হয়, ঢেকে না রাখলে যে তোর বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে? ঝুর আবার একটা নিঃশ্বাস ফেলে বলল, সেটা তো এখন বুঝবি না, আর একটু বড় হয়ে নে, তখন তোকে বলবো। বুলবুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা। কি? আমার পাখাগুলো বেঁধে রাখলে এখন ব্যথা করে। করারই তো কথা, আমাদের হাত পা বেঁধে রাখলে ব্যথা করতো না? অনেক বড় হয়েছে পাখাগুলো। আমার কি মনে হয় জানো? কি? আমি যদি ইচ্ছা করি তাহলে? তাহলে কি বাবা? তাহলে আমি এখন উঠতে পারবো। জহুর মাথা ঘুরিয়ে বুলবুলের দিকে তাকালো, বলল, সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। ঠিক আছে, আজকে রাতে তাহলে দেখব। বুলবুল চকচকে চোখে বলল, ঠিক আছে বাবা। রাতের খাওয়ার পর সবাই ঘুমিয়ে গেলে জহুর বুলবুলের হাত ধরে বের হলো। তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু এই চর এলাকার মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সন্ধ্যের পরই মনে হয় বুঝি নিশ্চিত রাত। গ্রামের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুরগুলো প্রথমে একটু ডাকাডাকি করে, যখন মানুষগুলোকে চিনতে পারে তখন আবার শান্ত হয়ে লেজ নেড়ে নেড়ে পেছন পেছন হেঁটে খানিকক্ষণ দূরে এগিয়ে দিয়ে আসে। গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে জহুর বুলবুলকে নিয়ে নদীর ঘাটে এসে তার নৌকাটিতে বসে লগি দিয়ে ধাক্কা দিয়ে নৌকাটাকে পানিতে ঠেলে দিয়ে সে বৈঠাতে হাত নেয়। বুলবুল নৌকার মাঝখানে চাদর মুড়ি দিয়ে বসে আছে। আস্তে আস্তে বলল, অনেক অন্ধকার বাবা। জহুর বলল, এক্ষুনি চাঁদ উঠবে, তখন দেখিস আলো হয়ে যাবে। জহুরের কথা সত্যি প্রমাণ করার জন্য কিনা কে যেন নদীর তীরে বাঁশঝাড়ের আড়াল থেকে ঠিক তখন একটা বড় চাঁদ ভেসে উঠল। চাঁদের নরম আলোতে চারদিকে একটা কোমল ভাব ছড়িয়ে পড়েছে। বাঁশঝাড়ের ভেতর থেকে ঝিঝি ডাকতে থাকে। একটা রাত জাগা পাখি কর্কশ গলায় ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। বুলবুল একটু এগিয়ে জহুরের কাছে কাছে এসে বসে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি বাবা? নতুন যে চরটি উঠেছে সেখানে। সেখানে কেন বাবা? সেখানে তো কোনো মানুষ নাই সেই জন্যে। তাছাড়া চরটা তো ধুধু ফাঁকা, তোর জন্য মনে হয় সুবিধা হবে। বুলবুল একটু এগিয়ে জহুরের শরীরে হেলান দিয়ে বসে থাকে। বৈঠার নিয়মিত শব্দ মাঝে মনে হয় জাদুর মতো আছে। ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে আসছিল, তখন জহুর তাকে ডেকে তুলল, বলল, ওঠ বাবা, আমরা এসে গেছি। বুলবুল জহুরের হাত ধরে চরে নেমে এলো। এতক্ষণে চাঁদটা অনেক উপরে উঠেছে, বিস্তৃত চরটার জোছনায় নীলাভ একটা আলো ছড়িয়ে পড়েছে। বুলবুল তার শরীর থেকে চাদরটা খুলে জহুরের হাত দিয়ে তার পাখা দুটো একেবারে খুলে নেয়, আরেকবার বন্ধ করে নেয়, তারপর বড় করে খুলে নিয়ে একবার ঝাপটানি দেয়। জহুর জিজ্ঞেস করলো, তুই কি আসলেই উঠতে পারবি? মনে হয় পারবো বাবা। জোর করে চেষ্টা করিস না, যদি এখন না পারিস তাহলে থাক। বুলবুল কোনো কথা না বলে তার পাখা দুটো দুই পাশে ছড়িয়ে দেয়, তারপর মাথা নিচু করে সে ছুটতে শুরু করে। দেখে মনে হয় সে বুঝি হুমড়ি খেয়ে পড়ে যাবে, কিন্তু সে পড়ে না। তার বড় বড় পাখা খুব ধীরে ধীরে উপর থেকে নিচে নেমে আসতে থাকে এবং দেখতে দেখতে সে মাটি থেকে একটুখানি উপরে উঠে যায়। বুলবুলের শরীরটা ধীরে ধীরে মাটির সাথে সমান্তরাল হয়ে যায়। পাখার ঝাপটা নিতে দ্রুততর হয়ে ওঠে এবং বুলবুল দেখতে দেখতে উপরে উঠে যায়।
জহু সবিস্ময়ে বুলবুলের দিকে তাকিয়ে থাকে। অতিকায় একটা পাখির মতো বুলবুল বাতাসে ভেসে উঠেছে। জহুর বুলবুলের পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, বেশি উপরে উঠিস না বাবা, বেশি উপরে উঠিস না। জহুরের কথার জন্যই হোক কিংবা অভ্যাস নেই বলেই হয়তো বুলবুল আবার নিচে নেমে আসতে থাকে। মাটির কাছাকাছি এসে বুলবুল তাল সামলাতে পারল না, হুমড়ি খেয়ে দুই পাখা ছড়িয়ে বালুর মাঝে পড়ে গেল। জহুর ছুটতে ছুটতে বুলবুলের কাছে গিয়ে তাকে ধরে ওঠানোর চেষ্টা করে বলল, বাবা ঠিক আছিস তুই? বুলবুল মাথা নাড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ বাবা আমি ঠিক আছি। কি সুন্দর তুই উঠছিলিস, দেখলি? হ্যাঁ বাবা আমি আসলেই উঠতে পারি, দেখেছ? হ্যাঁ দেখেছি। বুলবুল উঠে দাঁড়িয়ে বলল, আমি আবার একটু উড়ি বাবা? জ্যোৎস্নার আলোতে বুলবুলের মুখের দিকে তাকিয়ে জহুর বলল, উড়বি? ওর বুলবুল তখন আবার দুটি পাখা দুই পাশে ছড়িয়ে দেয়, তারপর দুটি হাত বুকের কাছে নিয়ে আসে, মাথাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে সে সামনের দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তার বিশাল পাখা দুটি ধীরে ধীরে ঝাপটাতে থাকে। দেখতে দেখতে বুলবুল উপরে উঠে যেতে থাকে। প্রথমবার বেশি উপরে উঠেনি, কিন্তু এবারে সে উপরে উঠতেই থাকে। জ্যোৎস্নার আলোতে বুলবুল তার পাখা দুটি বিস্তৃত করে অতিকায় একটা পাখির মতো আকাশে উঠে যেতে থাকে। জহুর কোনো কথা না বলে নিঃশব্দে তাকিয়ে থাকে। ঠিক কি কারণ জানা নেই, সে বুকের ভেতর একটা গভীর ব্যথা অনুভব করে। বুলবুল অনেক উপরে উঠে একটু ঘুরে যায়, তারপর ডানা দুটি মেলে আকাশে ভাসতে থাকে। মনে হয় পৃথিবীর সাথে তার বুঝে আর কোনো যোগাযোগ নেই। মাটি থেকে অনেক উপরে আকাশের কাছাকাছি মেঘের জগতে বুঝি সে তার নতুন আবাসস্থল খুঁজে পেয়েছে। জহুরের মনে হয় বুকে ধরে বড় করা তার এই খুঁজে পাওয়া সন্তানটি বুঝে আর কোনোদিন মাটির পৃথিবীতে ফিরে আসবে না। আকাশ থেকে বুলবুল যখন মাটিতে নেমে এলো, তখন চাঁদটা পশ্চিমে অনেকখানি হেলে পড়েছে। বুলবুল তার পাখা দুটি ভাঁজ করে গুটিয়ে নিয়ে জহুরের দিকে এগিয়ে চলে। জহুর তাকে বুকে জড়িয়ে ধরে। বুলবুলের সারা শরীর কুয়াশায় ভিজে গেছে, চাদর দিয়ে মাথাটা মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, তোর কষ্ট হয়েছে বাবা? না বাবা বেশি কষ্ট হয় নাই, উপরে ওঠার সময় একটু পরিশ্রম হয়, কিন্তু ভেসে থাকার সময় একটুও কষ্ট হয় না। তোর পাখাগুলো ব্যথা করছে? হ্যাঁ বাবা পাখাগুলো একটু ব্যথা করছে। কাল ভোরে আরো অনেক ব্যথা করবে দেখিস। কেন বাবা, কখনো কোনোদিন ব্যবহার করিসনি তো? হঠাৎ একেবারে এতক্ষণ উড়ে বেড়ালে ব্যথা করবে না? করলে করবে, উঠতে কেমন লাগে বাবা? খুব অদ্ভুত, তুমি যেন উপরে উঠে গেলে মনে হয় সবকিছু সমান হয়ে গেছে। জহুর নিঃশব্দে বুলবুলের দিকে তাকিয়ে রইল, কিছু না বুঝেই এই ছোট শিশুটিকে কত বড় একটা কথা বলে ফেলেছে। জহুর বুলবুলের হাত ধরে বলল, আয় বাড়ি যাই, চলো বাবা। নৌকায় উঠে লগি দিয়ে নৌকাটাকে নদীর মাঝে ঠেলে দিয়ে জহুর বলল, বুলবুল। হ্যাঁ বাবা, তোকে একটা জিনিস বলি, বলো। যদি তোর কখনো লুকিয়ে থাকতে হয় তাহলে তুই এসে এই চরের মাঝে লুকিয়ে থাকবি, ঠিক আছে? বুলবুল অবাক হয়ে বলল, লুকিয়ে থাকতে হবে? লুকিয়ে থাকতে হবে কেন? আমি বলছি না তোর লুকিয়ে থাকতে হবে, কিন্তু যদি কখনো দরকার হয় তাহলে এই চরে এসে লুকিয়ে থাকবি, আমি পরে এসে তোকে খুঁজে বের করব, ঠিক আছে? বুলবুল মাথা নাড়ল, বলল, ঠিক আছে। তারপর সে তার বাবার কোলে মাথা রেখে নৌকার গলুইয়ে শুয়ে পড়ে। চাঁদটাকে দেখে মনে হচ্ছে কেউ বুঝে এক পাশে খানিকটা ভেঙে দিয়েছে। কেমন করে চাঁদটা এভাবে ভেঙে যায় সে কথাটা তার মাথার মাঝে ঘুরপাক খেতে থাকে, বাবাকে জিজ্ঞেস করতে হয়। কিন্তু হঠাৎ করে তার সারা শরীর ক্লান্তিতে অবশ হয়ে যায়, তার চোখ ভেঙে ঘুম নেমে আসে। কিছু বোঝার আগেই বুলবুল গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। ভোরবেলা আনোয়ার এসে দেখে জহুর উঠানের মাঝখানে জলচৌকিতে চুপচাপ বসে আছে। আনোয়ারা দেখে বলল, আসো আনোয়ারা বুবু, বস। আনোয়ারা বলল, বুলবুল আজকে স্কুলে গেল না? না। জহুর মাথা নাড়ে, ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। কাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে তো? কেন দেরি হয়েছে কেন? নদীর মাঝখানে যে নতুন চরটা উঠেছে সেখানে গিয়েছিলাম। আনোয়ারা চোখ কপালে তুলে বলল, এত রাত্রে চরে? জহুর মাথা নাড়ল, বলল, হ্যাঁ। কেন?
বুলবুল আকাশে উঠতে চাইছিল তাই নিয়ে গেছিলাম। উঠতে আকাশে উঠতে? হ্যাঁ উড়েছে। হ্যাঁ কি সুন্দর আকাশে উড়ে গেল বুবু, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। সত্যি? হ্যাঁ বুবু সত্যি, কি আশ্চর্য, জহুর একটা নিঃশ্বাস ফেলে বলল। আশ্চর্য আর কি আছে, বুলবুলের তো জন্ম হয়েছে আকাশে উড়ার জন্য, সে আকাশে উড়বে না? তাই বলে একজন মানুষ পাখির মতো আকাশে উড়বে? বুলবুল কি পুরোপুরি মানুষ? মানুষ না, না পুরোপুরি মানুষ না, মানুষের পাখা থাকে না, মানুষের শরীর এত হালকা হয় না, মানুষ আকাশে ওড়ে না। বুলবুল হচ্ছে একসাথে মানুষ আর পাখি। আমি চেষ্টা করেছিলাম সে যখন ছোট ছিল তার পাখা দুটো কেটে ফেলতে, পারি নাই। এখন তার পাখা কাটা যাবে না। আনোয়ারা চিন্তিত মুখে মাথা নাড়ল। জহুর বলল, আনোয়ারা বুবু আমি তোমার সাথে একটু পরামর্শ করি। আনোয়ারা বলল, আমার সাথে? হ্যাঁ, বুলবুল গত রাত্রে আকাশে উড়েছে, এটা ছিল তার প্রথম উড়া। সে আরো উড়বে, 100 বার উড়বে, 1000 বার উড়বে। সে যত সময় মাটিতে থাকে তার চাইতে বেশি সময় সে আকাশে থাকবে। তার মানে কি জানো? কি? আগে হোক পরে হোক তাকে কেউ না কেউ দেখবে, তখন কি হবে? হ্যাঁ কি হবে? তখন তাকে ধরার চেষ্টা করবে, যদি ধরতে পারে তাহলে নিয়ে যাবে, কাটাকুটি করবে, তা না হলে কোথাও বেঁচে দেবে, খাঁচার মাঝে ভরে রাখবে, মানুষ টিকিট কিনে দেখবে। আনোয়ারা শুকনো মুখে মাথা নাড়ল, বলল, সর্বনাশ! হ্যাঁ আনোয়ারা বুবু, ব্যাপারটা চিন্তা করে আমি কাল রাতে ঘুমাতে পারি নাই। তাহলে কি করবে? আমি জানি না, খালি চেষ্টা করতে হবে ব্যাপারটা যেন কারোর চোখে না পড়ে, কেউ যেন জানতে না পারে। বুলবুল যখন ঘুম থেকে উঠেছে তখন অনেক বেলা হয়ে গেছে।